শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। এই জায়গাটাতে, যে জায়গায় তোমরা খেলতেছো, এই জায়গাতে আমি একদিন ক্রিকেট খেলে গেছি। ওই বল জুড়ে জুড়ে ওই পানিতে ফেলাইতাম মাইরা। আমার কিন্তু একটা স্বপ্ন আছে, এই সাইডে আমি যতদিনই দেখি ওই ধান থাকলে, আমি যখন ঢাকা থেকে বাড়ি যাই, যখন ধান থাকে তোমরা এখানে খেলতে পারো না। আমি দেখছি যে একেবারে শুধু শীতের সময় তোমরা খেলো। আমার একটা স্বপ্ন যে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে আমি একটা তোমাদের জন্য ছোট করে একটা মাঠ বানানোর চেষ্টা করছি। আমি বলে যাচ্ছি যে 6-7 তারিখে যদি তোমরা ইগল মার্কারে পাস করাও, তাহলে আমি ডেট দিয়ে গেলাম না, তবে আমি এমপি হিসাবে যখন ইদিকে যাবো, দেখবো যে ধানের সময় একটা খেত বা দুইটা খেত অন্তত কিনে হইলো, এখানে একটা মাঠ বানাইবো তোমাদের জন্য। মাঠ না থাকলে এলাকার কোনো সৌন্দর্য থাকে না। আমি নিজে ফুটবলার, আমি চাইতেছি যে যত মাঠ হবে তত আমি জোয়ান থাকবো বেশি, আমিও তোমার সাথে খেলবো। কারণ আমি তো তোমাদেরকে আরেকটা কথা বলে যাই, আমার প্রধান কাজ হবে, যদি আমি ইগল মার্কা পাস করে, প্রধান কাজ হবে নারী শিশু আর মাইনরিটি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, এদেরকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা। এবং আমার যারা মহিলা ভোটার আছে আমার এলাকায়, মহিলা ভোটারদের ব্যাপারে আমার বক্তব্য হইল, আমি যদি এমপি থাকি, আমার কোনো মহিলার শরীরে অন্য কেউ মারামারি করবে তো দূরের কথা, মহিলার নিজের জামাইও যদি মারে তাও আমি এমপি সবাই সেই বিচার করতে। কারণ আমার মা যদি ভালো না থাকে আমি ছেলে হিসাবে ভালো থাকবো? আমার বোন বিয়ে দেওয়ার পর আমার বোন যদি ভালো না থাকে তাহলে কি আমার ভালো লাগবে? এটা আমাদের এলাকা মাধবপুর সোনারঘাট হবে ভদ্রলোকের এলাকা। এই এলাকায় মানুষ বাহির থেকে মানুষ বলবে যে এখানে একটা বিয়া দেওয়া দাও, দেখে বউ শান্তিতে থাকবো, মেয়ে শান্তিতে থাকবো। আর আমি আর একটা কাজ করবো, একটু আগে বুঝাইছি বাগানে, মাধবপুর সোনারঘাট চিনবো মানুষ কি দিয়া? বিভিন্ন জায়গা বিভিন্ন কিছুতে চিনা যায়, যেমন তুমি যদি ফরিদপুর যাও চিনবা তুমি পদ্মা সেতু দিয়া, আমাদের এলাকা চিনা যায় চা বাগান দিয়া। চিনা যায় না চা বাগান দিয়া? কিন্তু চা বাগান তো শ্রীমঙ্গলেও আছে, শ্রীমঙ্গলেও তো চা বাগান আছে, মৌলভীবাজারেও আছে, সিলেটেও আছে। এককভাবে একটা কাজ আমি করবো, মানুষ বুঝবে যে এটা মাধবপুর সোনারঘাট। এটা হইলো লক্ষ লক্ষ আমি ফলের চারা লাগাইব, ফলের চারা লাগাইলে ফল ধরবো, ফল ধরলে সারা হবিগঞ্জের যত পাখি আছে সব পাখি আমি মাধবপুরে নিয়ে আইব। আর মানুষ মাধবপুরে ঢুকলেই মাটির দিকে তাকানো লাগবে না, আকাশের দিকে তাকায় যখন পাখি দেখবো খালি তখন বুঝবো যে এটা মাধবপুর। আর যে এলাকায় মনে রাখবা পাখি আছে, যে এলাকায় মনে করবা পাখির আওয়াজ শোনা যায় আর মহিলারা শান্তিতে আছে, এই এলাকা কোনো দিন খারাপ থাকতে পারে না, এই এলাকার উন্নতি হবেই হবে। আমি তোমাদের কাছে আশীর্বাদ চেয়ে যাচ্ছি, আমি চেষ্টা করব ইতিহাসের একটা অংশ বানাইতে, উন্নয়নে তো করা করব
আগামীবার যেন আমার ভোট চাইতে না হয়, বরং তোমরা আমারে গিয়া ভোট দিয়ে আসবা। তোমাদের মন খুশি করতে পারলেই তো হইলো, আর তো কিছু লাগে না। তোমরা কি এমপি সাহেবের কাছে কি স্বর্ণ চাও? তোমরা তো হীরাও চাও না, তোমরা সামান্য একটা মাছ চাও আর একটা রাস্তা চাও। আমরা যদি তাও দিতে না পারি, এমপি হওয়ার দরকারটা কি? মন্ত্রী হওয়ার দরকার কি? আমি যত গোলা বাগানে গেলাম, একটা বাগানের লোক বললো না যে ভাই আমার একটা বিরাট বড় স্বর্ণের পাথর বানাই দেন, তা না, বলে আমাদের মন্দিরটা একটু করে দেন, বলে যে ভাই 10 বছর ধরে আমাদের রাস্তাটা একটু করে দেন। তাই একটা রাস্তা আর একটা মন্দির যদি করতে না পারি, তাই কিসের এমপি হইব আমি? বাগানের মানুষ বছরের পর বছর নৌকায় ভোট দিয়ে যাচ্ছে। দেখেন আপনারা আরেকটা ভুল মাথায় আছে, আমি কিন্তু শেখ হাসিনার ক্যান্ডিডেট, কারণ বিএনপি নাই মাঠে। বিএনপি এবার আছে নির্বাচনে? আছে। নেত্রী শেখ হাসিনা বললেন নৌকা ছাড়া তো আর কোনো প্রার্থী নাই, তেমনি কি আর নির্বাচন হইতো? ভোটারের কোনো দান থাকতো? নেত্রী বললেন একজন রে দিলাম নৌকার নমিনেশন মাহবুব আলী রে, আর তোমারে দিলাম আমি স্বতন্ত্র নির্বাচন করার পারমিশন। এখন আমি তোমার এলাকার ভোটার যদি তোমারে পছন্দ করে, তাহলে আমি তোমারে নৌকার মাঝি বানাবো। আর নাই কি হয়েছে জানেন, নৌকায় যখন নৌকার মাঝি যখন আমার আমার নির্বাচন কিন্তু নৌকার বিরুদ্ধে না, নৌকার মাঝির বিরুদ্ধে। আচ্ছা ভাই, যে হুন্ডাটা চালায় ড্রাইভারটা যদি ভাই দুর্বল হয়, ড্রাইভারটা যদি ভাই ভালো না হয়, এর পিছনে আপনি উঠবেন? যে নৌকার মাঝি এ যদি মধ্য নদীতে নিয়ে কন্ট্রোল করতে নিয়ন্ত্রণ করতে না পারে, এর পিছনে উঠবেন আপনারা নৌকা? এইবার শুধু মাঝি বদলের নির্বাচন। আমি মনে করি আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলাম, এটা অনেকে জিজ্ঞেস করে দেখেন। এখন এরাও একটা জিনিস মাথায় আসছে যে আমি নৌকা নিয়ে আসলে চা বাগানের মানুষের আবার উন্নয়ন করা লাগবে, কারণ এরা তো এমনি নৌকায় ভোট দিল, এইটার কারণে এরা নষ্ট হয়ে যেতেছে। এরা ওই যে ভোট নেয় একবার আর আসে না বাগানে, এরা খালে একবার আসে ভোটের সময়, আর আরেকবার সময় আইসা দুর্গা পূজার সময়, যখন আপনারা সব আনন্দে থাকেন, নমস্কার আদাব আদাব আশীর্বাদ দেখেন কয়ে চলে যায়। এই দুইটা দিন ছাড়া এইবার দেখেন কি অবস্থা, আমি মাত্র 15-20 দিন ধরে মাঠে আছি, এমন দৌড়াদৌড়ি লাগছে এরা পারলে এখন বাগানে বাড়ি বানাই মানে আমি আসাতে যে আপনাদের দামটা কত বাড়ছে বুঝছেন আপনারা? তা আমি 15 দিনে যদি এত দাম বাড়াইতে পারি, আর যদি 5 বছর সময় পাই, তাহলে কি পরিমাণ দাম বাড়বো আপনি বুঝতে পারতেছেন? আমি আপনাদের কাছে আশীর্বাদ চাই। ঈগল মার্কা শুনেন, ঈগল আকাশে থাকে আর নৌকা যেটা আছে নৌকার মধ্যে কাওয়া বইছে, কাওয়া সব না, কিছু স্বার্থপর মানুষ আছে নৌকার মধ্যে। তা আমি ঈগল মার্কা নিছি কেন জানেন? যে ঈগলরে আবার কাকে আবার খুব ভয় পায়। আমি উপর থেকে 7 তারিখে এমনে নামবো, নামনা যে ওই যে কাওয়া আছে না, কাওয়ারে বিদায় করে দিয়ে নৌকাটারে পরিষ্কার করে আমি শেখ হাসিনার কাছে জমা দিব। এই কাওয়া গুলা নৌকাটারে ভাঙ্গা খাইতেছে, এরা আপনার কথায় ভোট নেয় নিয়ে আর আপনার কোন লোকজনের কোন সেবা করে না। এইবার যে এরা এতবার ভোট নেয়, মাহবুব আলী ভাই যে প্রতিবার নৌকায় ভোট নেন, এইবার আপনারা 300 টাকা শ্রমের মূল্যের জন্য যে আন্দোলন করছিলেন, একদিনের জন্য 100 টাকা চাল নিয়ে আইছিল আপনাদের কাছে, আপনারা যে 300 টাকা মজুরি বাড়ানোর জন্য যে আপনারা গিয়া এই কিসেতে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে গেছিলেন, আমি বক্তব্য দিছিলাম, এই সময় যে আপনারা আন্দোলন করলেন সারা জীবন তারে ভোট দিলেন, সে কি একবার আইসা কইছে যে এটা তোমাদের যৌক্তিক আন্দোলন, আমি 100 টাকা চাল দিলাম তোমাদের? এরা হইলো গিয়া ভাই মজা মারে মাহবুব ভাই আর চা বাগানের শ্রমিকরা খালি বৈঠা ভাই, মজা মারে মাহবুব ভাই আর চা বাগানের শ্রমিক ভাই বোনরা খালি বৈঠা ভাই বৈঠা ভাই।
একটা সুমন থাকলে আর হইতো না, আর হইতো না, আর হইতো না। এইবার আপনারা জানেন কি, আপনাদের আন্দোলনের সময় 17টা বাগানে আমি 14 লাখ টাকার খাবার পাঠাইছিলাম আমার এলাকায়, জিজ্ঞেস করে রাখতেছিলাম। আমি আপনাদের আশীর্বাদ চাই, আর যারা ইয়াং আছো তোমাদের কপাল খুলছে, তরুণ যারা তোমার কপাল খুলছে, কেন জানো, আমি যদি এমপি হই তোমরা যে কোনো সময় আমার গাড়ি আটকাই আমার ফুটবল খেলায় নামাই ফেলতে পারবা। আর তোমাদের অধিকার আছে, তোমরা জানো যে সুমন ভাই আমার আমার কথা শুনবো, আর যদি নামাইতে পারো এরপরে পাঞ্জাবি তৈরা কবে তাড়াতাড়ি এটা লেখা দাও, লেখা দাও, আমার টাকা লাগবো, গম লাগবো, চাল লাগবো, আমারে পাইবাই সবচেয়ে বেশি, কারণ আমি তো জোয়ান আছি এখনো। আমি রাত 3টার সময় ডাক দিলে চলে আইব, আর মাহবুব বাইরে রাইতে 8টার পরে ফোন দিলে কয় না না প্রেশারটা হাই, আইতে পারতাম না। ইটা রে ভাই হইতো না, এখন আর ইটা দিয়া ইমাজি দিয়া চলবে না রে ভাই। আমি তোমাদের কাছে আশীর্বাদ চেয়ে, তোমাদের জন্য অনেক আশীর্বাদ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। জননেত্রী শেখ হাসিনার জন্য আশীর্বাদ চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আর শোনো, দুইটা পেনাল্টি শর্ট দিব, আটকাইতে পারলে 500 টাকা করে।